أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় আলেম প্রথম বর্ষ শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে তোমাদেরকে আমি হেদায়েতুন নাহল একদম শুরু থেকে তারিফুন নাহল নাহল শাস্ত্র পরিচিতি সম্পর্কে আলোচনা করব প্রথম পরিচ্ছেদ আমরা জানব প্রথম নাহুর সংজ্ঞা ইয়ার আলোচ্য বিষয় এবং নাহুর সংজ্ঞা আলোচ্য বিষয় এবং ইয়ার উদ্দেশ্য ইলমে নাহু হলো এমন একটি এমন কিছু নিয়ম পদ্ধতি জানা নাম যেমন নাহু ইলমুন বিল উসুলি উরাকু বিহা আহওয়ালি أواخر الكلم الثلاث من حيث الإعراب والبناء والكيفية التركيب بعدها مع بعد علمنا هو এমন কিছু নিয়ম পদ্ধতি জানা নাম যেগুলো দ্বারা মবনি এবং মুরাব হওয়ার দৃষ্টিতে আরবি ভাষায় ব্যবহৃত তিন ধরনের শব্দ যেমন ইসিম ফেল এবং হরফ এই তিনটির শেষক্ষরের অবস্থা এবং এই তিনটি বাক্যের মধ্যে ব্যবহৃত হওয়া বাক্যের অন্তর্গত শব্দাবলীর যে পারস্পরিক সংযোজন পারস্পরিক যে মিলন পদ্ধতি বিন্যাস পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়া যায় আর নাহুশাস্ত্রের উদ্দেশ্য হল আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি হতে নিজেকে রক্ষা করা নাহুশাস্ত্রের আলোচ্য বিষয় হলো কি কালিমা এবং কালাম কালিমা এবং কালাম এই দুটা নিয়ে নাহুর মধ্যে কী করা হবে আলোচনা করা হবে তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস জানলাম একটু হলো নাহুর সংজ্ঞা ইলমে নাহুর সংজ্ঞা আর নাহু ইলমুন বিল উসুলি উরাকু বিহা আহওয়ালু ও আওয়াকিল আল কালিম আস-সালাস মিন হাইসু ইরাবি ওয়াল বিনাই ওয়াল কাইফিয়াতু তারকিবাদু আবার الغرض والهدف هو صيانة الذهن عن الخطا اللفظي في الكلام العربي وموضوع الكلمة الكلام আগামী ক্লাসে আমরা কালিমা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কালিমার সংজ্ঞা কালিমা কত প্রকার কি প্রত্যেকটা সংজ্ঞা আরেকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তোমরা সবাই থাকবে আমার সাথে আল্লাহ হাফেজ